আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ অলরেডি ভাইরাল হয়ে গেছে। এটা শুধু সোশ্যাল মিডিয়ায় রয়েছে না, এই নিউজটা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা এবং কি প্রত্যেকটা সমাজ এবং কি চায় গুলিতে অলিতে গুলিতে তোলপাড় চলছে। আসলে পদ্মা সেতু নাকি মাথা চাচ্ছে, পদ্মা সেতুর জন্য নাকি মানুষের মাথা দরকার শক্ত মজবুত করার জন্য। আপনার কি মনে হয়, আসলে কি পদ্মা সেতুর জন্য মাথা দরকার? নো ভিউয়ার্স, আমি মনে করছি এটা সম্পূর্ণরূপে গুজব। কারণ বাংলাদেশে শুধু সেতু হয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, চীন, নেপাল, আমেরিকা, যুক্তরাষ্ট্র এসব দেশগুলোতে কি সেতু হয় না? এসব দেশগুলো বাংলাদেশের তুলনায় অনেক সেতু হয়। কেন ওদের দেশ থেকে তো শুনি না যে মাথা নেওয়া হচ্ছে, ই নেওয়া হচ্ছে, সে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনাদের মনে সবার প্রশ্ন আসতে পারে যে ভাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি নিজেও দেখে থাকি যে আসলে মাথা কাটা, গলা কাটা, আরও অনেক কিছু দেখে থাকি, হ্যান ত্যান অনেক কিছু দেখে থাকি। আসলে পদ্মা সেতু নামে একজন কিডন্যাপার বাংলাদেশে অলরেডি নেমে গেছে, যারা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বাহিরের দেশে বিক্রি করে দেয়, পাচার করে দেয়। তাই আমি তাদেরকে বলছি, একটু সতর্ক হন, নিজের প্রতি খেয়াল রাখেন আর নিজেকে বাঁচিয়ে রাখেন এসব কিডন্যাপার থেকে, আর বিরত থাকুন এসব গুজব থেকে। কারণ একদল গুজব আর আর একদল মানুষ চায় না এই পদ্মা সেতুটা হোক বাংলাদেশে। তো গাইস, ভালো থাকবেন, আর লাস্ট বলতে চাই একটু সতর্ক হন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণ নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখেন।